আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি আচার। আমের সবগুলো মিষ্টি আচারের মধ্যে সবচেয়ে অথেন্টিক, ভীষণ টেস্টি, লোভনীয় আর আমার পরিবারের সবচেয়ে পছন্দের একটি আচার এই চাটনি আচার। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 6 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন। আশা করি আমার আজকের এই আচারের রেসিপি সবার খুব ভালো লাগবে। কাঁচা আমের চাটনি আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে কেটে নিয়েছি, আর কাটার পরে কোনোভাবেই ধোয়া যাবে না। আর আমি আমের ফালিগুলোকে প্রায় 2 ঘন্টা আগে 1 টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন কতটা আমের কষ বেরিয়েছে। খেয়াল রাখতে হবে আমগুলো কাটার পরে যেন কোনো পানি না লাগে। এখন আচারের জন্য টেস্টি একটা মশলা রেডি করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনা মরিচ, 1 চা চামচ মিষ্টি জিরা, দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন। এখন লো আছে, এই মশলাগুলোকে একটু টেলে নেব। আচারের জন্য প্রতিটা টিপস ফলো করলে আচারটা একদম পারফেক্ট হবে। তো আমি মশলাগুলোকে হালকাভাবে টেলে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়া করে নেব। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, 2 টুকরা করে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি, সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ফোড়ন তুলে নেব। যখন মশলাগুলো থেকে একটা ফ্লেভার আসতে শুরু করেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা একটু কম পরিমাণেই দিতে হবে। এখন আরও একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। মশলাগুলো থেকে যখন দারুণ অ্যারোমা আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমের ফালি। মশলাগুলো থেকে যখন দারুণ অ্যারোমা আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি আমের ফালিগুলোকে দিয়ে দিচ্ছি, আর তেলের সাথে আমগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আমগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সাথে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখন সব কিছুকে আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে কষাতে হবে। আমগুলোকে তেল মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলো যে পরিমাণে দিচ্ছি পরিমাণটা ঠিক রেখে এরকম ধাপে ধাপে দিলে আচারের স্বাদটা সবচেয়ে বেশি ভালো হয়। এ আচার বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমগুলো পানির সংস্পর্শে না আসে, আর আচার বানানোর জন্য বাটি, চামচ, প্যান এগুলো যেন ড্রাই থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, সাথে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভালোভাবে চিনি আর ভিনেগারটা মিশিয়ে নেব, আর এখন এভাবে জাল করব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ কিছু সময় পরে চিনির পানিটা দেখুন টেনে এসেছে আর আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1/2 চা চামচের মতো মশলা রেখে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথেই 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। টেস্ট করে দেখতে পারেন, যদি আলাদা করে লবণের প্রয়োজন পড়ে তাহলে দিয়ে দিতে পারেন, যেহেতু আমি আমটা আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবেই 25-30 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এ সময় অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। অনেক সময় ধরে আচারটা বানানোর কারণে আচারটা যেমন সহজে নষ্ট হয় না, তেমন খেতেও ভীষণই টেস্টি হয়। অনেক সময় ধরে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন আচারটা এরকম প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আর 1 মিনিটের মতো পরে আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি এতে যে 1/2 চা চামচ গুঁড়া মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলাটা দিলে আচারের মধ্যে এর স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয়, খুবই মজার টকঝাল মিষ্টি আমের চাটনি আচার। আর এটা একবার বানিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এয়ারটাইট জারে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভীষণ মজার আজকের এই আচারের রেসিপিটি, আশা করি সবার ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।